গুড ইভিনিং বন্ধুরা, আজ আমি বানাচ্ছি ডিম মুড়ি। তো দেখো আমি কি করে বানাচ্ছি। আমি কড়াইয়ে 1 টেবিল স্পুন মতন তেল দিয়ে দিয়েছি, অবশ্যই রিফাইন্ড অয়েল। আর তারপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচো। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি, আর সেটা আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সেটার ঝালটা অনেকটাই কমে যায়। এবার আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতন পেঁয়াজ কুচো। তো এবার পেঁয়াজ কুচোটাকে আমি ভাজতে আরম্ভ করবো, যতক্ষণ না সোনালি রং ধারণ করে। তো যতক্ষণ না সোনালি রং হবে ততক্ষণ আমি একটু ভাজতে থাকব, অবশ্যই হালকা আঁচে ভাজবে। তো দেখো পেঁয়াজটা আমার সোনালি রং চলে এসেছে। এবার আমি দিয়ে দিলাম এখানে একটা ডিম ভেঙে আমি এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে 2টো ডিমও দিতে পারো, বা যে যেরকম পরিমাণে করবে সে সেরকমভাবে ব্যবহার করবে জিনিস। আমি এখানটায় 1 বাটির মুড়ি দেব। তোমরা যদি একটু বেশি করবে মনে করো তাহলে তোমরা 2টো ডিম দিতে পারো। তো ডিমটা আমি একটু ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি 1/2 টিস্পুন মতন নুন দিয়েছি, আর এখানে দেবো আমি 1/2 টিস্পুন মতন হলুদ। হলুদটাতে কালারটা খুব সুন্দর আসে, সেই জন্য আমি দিয়ে দিলাম হলুদ। তোমরা চাইলে হলুদটা নাও দিতে পারো। এবার আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতন জিরের গুঁড়ো, আর খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। দেখো আমি এক্ষুনি দেব, এই যে দেখো খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। খুব সুন্দর খেতে লাগে, গরম গরম চায়ের সঙ্গে বানিয়ে নাও ডিম মুড়ি, আর খেয়ে দেখো কেমন লাগছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আর যদি খারাপ লাগে তাহলেও কমেন্ট সেকশানে জানাবে। এবার আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতন চিনি। এই টেবিল স্পুন বলছি, সরি বন্ধুরা, 2 টিস্পুন মতন চিনি। তো একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি হবে, তো খেতে দারুণ টেস্ট হয়, এটা খুব ভালো লাগে। গরম গরম চা বা কফির সঙ্গে খেয়ে নাও, খুব ভালো লাগবে। এই দেখো আমি এখানে 1 বাটি মুড়ি। তোমরা জানি না কি করো, আমি তো মুড়ি যখনই নিয়ে আসে দোকান থেকে তখনই আমি মুড়িটাকে ভালো করে চেলে নিই। তো অবশ্যই মুড়িটাকে চেলেই তোমরা এই রান্নাটা করো, বা অন্যান্য যা তোমরা যখন খাবে মুড়ি, তো মুড়িটা একটু চেলেই নিও, কারণ মুড়ির মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে। তো দেখো এবার আমি এটা হালকা আছে ভাজতে থাকবো 3 থেকে 4 মিনিট, সুন্দর করে একটু ভেজে নেব। চিনিটা দেওয়াতে খুব সুন্দর টেস্ট হয়। তো দেখো আমি এটা সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি, 3 থেকে 4 মিনিট একটু ভালো করে নাড়িয়ে নেব। তো বন্ধুরা ভিডিওগুলো নিশ্চয়ই দেখছো, আমি একটু নতুনত্ব করার চেষ্টাও করছি ভিডিওতে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখে তোমরা লাইক সাবস্ক্রাইব করবে। তো এবার আমি সবার লাস্টে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো, তো আমার মনে হয় দিতে গেলে খুব ভালো লাগবে টেস্টটা। দেখো আমার ডিম বুড়ি রেডি অ্যান্সার। যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করো ভিডিওগুলো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো, আর লাইকটা অবশ্যই দিও, তাতে তোমারও সুবিধে আমারও সুবিধে। থ্যাংক ইউ।